বিজেপি বিগত দুটো ট্রামে যা যা দেশের মানুষের জন্য বলেছিল কোনোটাই আশা পূরণ করতে পারেনি। সেই আমাদের আশা ছিলই যে একটা ভালো সরকার হবে, দেশের ভালো হবে, বেকার যুবতী কর্মসংস্থান হবে, কোনো কিছুই বিজেপি সেই দিশা দেখাতে পারে, বরং জিএসটি টিএসটি দিয়ে আর কথায় কথায় এই লাইনে দাঁড়ানো, হ্যাঁ এগুলো করে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে রেখেছে গত দুটা টার্ম। কী চাইছেন, কারা চাইলেই তো সব কিছু হয় না, তবু লাস্ট বিজেপি যেটা করেছে হিন্দুত্ববাদী নিয়ে যে কাণ্ডগুলো করলো, রাম মন্দির টন্দির করে টোরে মাইলেজ পেয়ে গেছে, আশা করি বিজেপিই আসবে। কিন্তু আমি আশা হোক, এখানে আমি রায়গঞ্জের বাসিন্দা হিসেবে যেটুকুনো খবর পেয়েছি রায়গঞ্জ লোকসভাতে কৃষ্ণকল্যাণেরই জেতার সম্ভাবনা বেশি। বাংলার ভোট তো লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষেই হবে, সেটা আপামর জনবাসী গোটা পশ্চিমবঙ্গে জুড়েই জানে। একমাত্র জায়গায় হলো লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মীর পক্ষেই আমাদের এই ভোট, এবং রায়গঞ্জ লোকসভাতে সেই ভোট তৃণমূল প্রার্থী যিনি আমাদের আছেন এখানে কৃষ্ণকল্যাণী মহাশয়, উনি বিপুল ভোটে জয়যুক্ত। যে দাঁড়িয়েছে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট ব্যক্তি হিসেবে ভালো, হেল্পফুল লোক। আমি ব্যক্তিগতভাবে তার কাছে যথেষ্টই অন্যরকম সাহায্য পেয়েছিলাম কিছুদিন আগে, একটা আমি সেই জায়গায় তার একটা কৃতজ্ঞতা স্বীকার করছি। কিন্তু যেহেতু সে একটা দলবন্ধু নেতা, সেই জন্য তার ক্রেজ, কিন্তু সেই ক্রেজ নেই। আর মানুষে একটা আবেগ আছে এবার বিজেপি নিয়ে আর কি, সেই আবেগের জায়গা থেকে বলবো যে সেন্ট্রালে যেহেতু আমাদের মোদী সরকার আছে আর আমাদের এই ভোটটা মেনলি দেখা হয় ওই সেন্ট্রাল দেখে, তো এই জন্যই অধিকাংশ মানুষই কিন্তু ভোটটা নষ্ট করতে চাইবে না, তারা চাইবে যে ক্যান্ডিডেট টিএমসি যেই হোক, জোট প্রার্থী যেই হোক না কেন, আমাদের ভোটটা যেন নষ্ট না হয় আমরা বিজেপিতেই আসবে। দেশে অবশ্যই বিজেপির এবার অবস্থান খারাপ হবে, অবশ্যই বিজেপির অবস্থান এবার খারাপ হবে। তার কারণ বিজেপি যে কথা বলছে যে আপ কি বার 400 পার, বিজেপি দক্ষিণার্থ থেকে কী পাবে, বিজেপি হরিয়ানা থেকে কী পাবে, বিজেপি দিল্লি থেকে কী পাবে, বিজেপি পাঞ্জাব থেকে কী পাবে, বিজেপি মহারাষ্ট্র থেকে কী পাবে, এইসব জিনিস যদি হিসাব করা যায় তাতে 100 কোটিটা সিট বিজেপি এবার অনিবার্য হারাচ্ছে।